গত মৌসুমে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ ও লালিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এবারও দারুণ খেলছেন তিনি। দলটিতে বড় মাপের ও অভিজ্ঞ খেলোয়াড় আছে অনেক, তারপরেও ব্রাজিলিয়ান এই তরুণের উপর নির্ভরতা ক্রমেই বাড়ছে রিয়াল মাদ্রিদের। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন রিয়াল কোচ কার্লো আনচেলে। 2021-22 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লালিকা ছাড়াও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল রিয়াল। ওই সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে গোল করে দলের জয়ে অবদান রেখেছিলেন ভিনি। আর ইউরোপ সেরার মঞ্চে সেমিফাইনালে তার একমাত্র গোলেই লিভারপুলকে হারিয়েছে স্প্যানিশ সফলতম দলটি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত 36 ম্যাচে 18 গোল করার পাশাপাশি 22 বছর বয়সী এই তরুণ নাম লিখিয়েছে 9টি অ্যাসিস্টেও। আজ বাংলাদেশ সময় রাত 2টায় কোপাদেলের সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে চির প্রতিদ্বন্দ্বী বার্সাকে হুমকি দিয়ে রাখল রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের একজন ভিনিসিয়াস জুনিয়র। এই প্রসঙ্গে কার্লো আনচেলত্তি বলেন, রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসের উপর নির্ভর করে, এই নির্ভরতা ভালো, কারণ সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। ভিনির উপর নির্ভর করা আমি আমাদের জন্য স্বাভাবিক ব্যাপার হিসাবেই দেখছি। সে বিশ্বের সেরাদের একজন, আমরা তাকে কোনো অতিরিক্ত উপদেশ দেই না। বার্সেলোনার বিপক্ষে সে দারুণ খেলবে।